দেখা অনার্স চতুর্থবর্ষে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ছাত্রছাত্রীবৃন্দ, সালাম আলাইকুম। গত সপ্তাহ তোমাদের মনে ক্লাসটা আমি নিতে পারি নাই, আমার শরীর খারাপ ছিল, বিদায় পারি নাই। আজকে আমরা আবার পুনরায় শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আজকে আমরা আলোচনা করব, আমরা আলোচনা করতেছিলাম ইসলামের অর্থনৈতিক ইতিহাস, ইসলামের অর্থনৈতিক ইতিহাস। এর ভিতর যে সাবটপিকটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, ইসলামের কৃষি ব্যবস্থা এবং ভূমি নীতি, এর ভিতরে আমরা আলোচনা করতেছিলাম ইসলামের অর্থনীতিতে ভূমির সত্য স্বরূপ, ভূমির মালিকানা কিভাবে সত্য, বর্তমানে অধিকার কোথায় প্রতিষ্ঠিত হবে, ইসলাম কি বলতে চাচ্ছে সে ব্যাপারে। যে ইসলাম যেটাকে ভূমির সত্য বলতে যে সংজ্ঞাটা দিয়েছে সেটা হলো ভূমির উপর যে সত্ত্বাধিকার এবং সরকারি ভূমি রাজস্ব আদায়ের বিধানকে, সরকারি ভূমি রাজস্ব আদায়ের বিধানকে ভূমি সত্ত্ব বলা। অর্থাৎ তুমি একটা ভূমির মালিক, এটা সরকারকে কর দিয়ে থাকো, এটাই হচ্ছে ভূমি সত্ত্ব। এটা আমাদের দেশে এখন প্রচলনও আছে এই নিয়মটা। তবে আমাদের পবিত্র কোরআন হাদিসের আলোকে যদি আমরা দেখি আর আলোচিত করি, যে সেখানে যে সংজ্ঞাটা দিচ্ছে সেই সংজ্ঞাটা হলো যে ইসলামী অর্থনীতি শুধুমাত্র এক প্রকার ভূমি সত্ত্বই স্বীকৃত, তাহলে ইসলামী ভূমি সত্ত্ব, ইসলাম যে সংজ্ঞাটা দিয়েছে ভূমি সত্ত্বে সেটাই স্বীকৃত। আর যেসব সত্ত্বগুলো আছে আমাদের দেশে, যে সেসব সত্ত্বগুলো যে যে ইসলাম স্বীকৃত না, ইসলামের রোলস এবং রেগুলেশন সঙ্গে পড়ে না, এ ব্যাপারে আমাদের দেশে একজন ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুর রহিম, মরহুম আব্দুর রহিম, আমাদের দেশে ইসলামের অনেক খ্যাতনাম করেছিলেন উনি। উনার ইসলামী অর্থনৈতিক গ্রন্থ উনি যে ধারণাটা দিয়েছেন তা হলো, কোরআন হাদিস ও ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইসলামের ইতিহাসে ভারসাম্যপূর্ণ ভূমির মালিকানা একটিমাত্র ভূমি সত্ত্বই স্বীকৃত, একটিমাত্র ভূমি সত্ত্বই স্বীকৃত। সেখানে যে আর যে মালিকানা সত্ত্বগুলো আছে সেগুলা স্বীকৃত না, যেমন জমিদারি, জাগিরদারি, তালুকদারি, হলাদারি প্রভৃতি কর আদায় করে মধ্যসত্ত্বের স্থান ইসলামের অর্থনীতিতে স্বীকৃত নয়, বরং এসব হচ্ছে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার নিয়মকানুন, সেটি ইসলামী নিয়মকানুন এটা না। অর্থাৎ আমাদের দেশে যেটা আমি সংজ্ঞা দিয়ে যদি বলি, যে একটা তুমি বা আমি 500 একর জমি সরকারকে লিজ নিয়ে আনছি, আনি আমি না করে সেটা অন্যদেরকে বর্গা দিয়ে দিছি বা নগদ খাজনা দিয়ে দিছি, দিয়ে দিয়ে সেখানে চাষ হলো কি না হলো, কিন্তু আমার খাজনাটা বা আমার পানাটা আমাকে দিয়ে দিতে হবে, ইসলামে এরকম বিধানের কথা বলে না। ইসলাম যদি ফসল না হয় তাহলে সেখানে অবশ্যই যে উভয়ভূত কম্প্রোমাইজ বা সমঝোতা করতে হবে, কিন্তু এই মধ্যসত্ত্বদের মাঝে এই সমঝোতাটা নাই, সেই জন্য ইসলাম এটাকে স্বীকৃতি দিচ্ছে না। তো ইসলাম যেটাকে স্বীকৃতি দিচ্ছে হচ্ছে যে সেটা হলো, কোনো ব্যক্তি কিছু পরিমাণ জমি মালিক হতে পারে, তবে তার পরিমাণ বা সংখ্যা ইসলাম নির্ধারণ করে না, বরং ভূমি মালিকের উপর যে ইসলাম এত কঠোরভাবে নির্ধারণ করেছে তাতে কারো পক্ষে এই যে এলাকার সবা অধিকাংশ ভূমি গ্রাস করা সম্ভব না। কাজে ভূমি প্রান্তিক পরিমাণ নির্ধারণ করা ইসলামের দৃষ্টিতে বাতুলতা মাত্র, ইসলাম নির্ধারণ করে দেয় না যে কতটুকু জমির মালিক হবে। তো যদি জমির মালিক বেশি হয়, যে জমির মালিক যদি বেশি হয় তাহলে তার দায় দায়িত্ব বেশি, সেখানে এই দায় দায়িত্ব পালন না করতে পারলে এই জন্যই ইসলাম স্বীকৃতি দেয় নাই। সে মালিকানার ব্যাপারে বা কি বলা আছে, সে মালিকানার ব্যাপারে যদি আমরা বলি, সেখানে যে মালিক হলে কি করতে হবে, মালিক হলে কি করতে হবে, সেখানে দুটি নিয়মের কথা বলা আছে। একটা নিয়ম হচ্ছে সে নিজে জমি বর্গা করবে, সে নিজে জমি চাষাবাদ করবে, আর যদি সে না করতে পারে তাহলে কামলা নিয়া বা
যে দিন মজুর নিয়ে জমি চাষ করা যায়, চাষ করে এটা তার জন্য। আর যদি সে এই দুটোর ভিতরে কোনোটাই না করে তাহলে সে কী করবে, সে জমি বর্গা দিয়ে দিবে, বর্গা দিয়ে দিবে, বর্গাদার করবে, তার সাথে চুক্তি হতে হবে, সে কি অর্ধেক ফসল নেবে, এই 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 ফসলের বাজেও জমি বর্গা দেওয়া যায়, যে কৃষক যে অর্ধেক নেবে, মালিক অর্ধেক নেবে। আবার বলতেছে যে না, আবার যে যেটাকে আমাদের দেশে এখন প্রচলন আছে যে নগদি খাজনা বলা হয় থাকে, অর্থাৎ অথবা প্রতি ডিসিম 100 টাকা করে বা প্রতি ডিসিম 50 টাকা করে বছরে, এক বছরে যে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত এই এক বছর নিবে, তুমি প্রতিদিন 100 টাকা করে আমাকে দিবে, তুমি 100 ডিসিম চাষ করবে, এইরকমই বিধান দেওয়া আছে, এরকম বিধান দেওয়া আছে। তবে যদি তুমি না করতে পারো, আবার বলতে যে তুমি যদি না করতে পারো, নিজের ভোগ এবং ব্যবহারের জন্য প্রয়োজনীয় জমি না হলে বা প্রয়োজনীয় অতিরিক্ত ভূমি থাকলে সেটি কোনো ভূমিকে চাষাবাদ বা ভোগ দখল করতে দিবেন, বলতেছে তুমি কোনোটাই না পারো, তাহলে যারা দিন তারা অসহায় নিঃসহ খেটে খাওয়া মানুষ তাদেরকে তুই এটা করি খা, বা এটা তার একটা অনুদান, তার একটা উদার, তার একটা যে অবদান হিসেবে আমরা স্বীকৃতি করতে পারি, স্বীকৃতি দিতে পারি। অর্থাৎ তাহলে ভূমি মালিকের ব্যাপারে ইসলাম নির্দিষ্ট করে নেই, যে তবে মালিক হলে কি করতে হবে সেটার ব্যাপারে, মালিক হবার ব্যাপারে, ভূমি মালিক হবার ব্যাপারে নির্ধারণ করি ধে নেই ইসলাম। তবে ভূমি মায় হলে কি করতে হবে সেটা করতে হবে। তবে আমাদের দেশে এখন যে যেটা বলতেছিলাম যে অনেক কিছুই তো এখন ইজারা দিচ্ছে সরকার, যেমন আমাদের বাজার আছে, আমাদের স্থানীয় বাজারগুলো বা শহরের বাজারগুলো ইজারা দেওয়া হচ্ছে প্রতি বছর, এইও বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত এক বছর জন্য ইজারা, 200 না বা 300 না এই ধরনেরও দেওয়া হয়ে থাকে। তারপর খেয়াঘাট আছে, খেয়াঘাট ইজারা দিচ্ছে, যেমন যেমন যে ব্রিজগুলো হচ্ছে, যে ব্রিজগুলো তো টোল আদায় করতেছে, টোল আদায় এটাও এক ধরনের, এই ধরনেরই অন্যরা ফাইন্যান্স করছে বিদেশি সংস্থাগুলো, যে তাদেরকে বসে আমরা একটা টাকা করে দিব, এই ধরনের তারা ফাইন্যান্স করে ব্রিজ করে দিছে। তার এমন এমন এমনকি যে এখন ইয়া হচ্ছে যে নদীগুলো যে ইজারা দেওয়া হচ্ছে, যে নদীগুলো যে চাষাবাদ করা হয়, চাষাবাদ হচ্ছে সেখানে, যে আমি নবীনগর সরকারি কলেজে থাকি, নবীনগর থেকে যেমন বারমারিয়ে যাচ্ছিলাম, পাশে অনেক মাছের ঘের দেখতেছি, মাছের ঘের, এত ঘের কেন জিজ্ঞাসা করি, বলছে যে এগুলো এখন ইজারা দিচ্ছে সরকার। কেন ইজারা দিচ্ছে, তো যারা চেয়ারম্যান আছে, যারা যোদ্ধা আছে, তারা সব দখল করে ফেলে কিন্তু অন্যরা দখল করতে পারে না, সেজন্য সেটা একটা নীতিমালা করে, এবং যারা কালেক্টরেট ভবন থেকে যে সেখানে ইজারা দেওয়া ব্যবস্থা করে থাকি জমি ইজারা, তবে সেটা বর্ষা মৌসুম চলে যাওয়ার পরে ইজারাটা দেওয়া, বর্ষাকালে তো আমাদের নদীগুলো টুম্বুর হয়ে থাকে, স্রোত আছে ইত্যাদি ইত্যাদির কারণে হতে পারে, বা তারা দিয়ে দিয়ে যেভাবে তারা চাষাবাদ করেন করে থাকে। আবার আছে পাহাড় পাহাড় এগুলো আরও বিস্তারিত পিছিয়ে আবার বর্ণনা করা আছে, সেখানে আমরা বর্ণনা করব পরবর্তী যে স্টেপে আমরা আসতেছি। তাহলে জমি মালিক হবে, মালিক হলে কীভাবে ভোগ করবে সেটার কথা বললাম। এখন আমরা বলতেছি যে ব্যক্তিগত ভূমি স্বত্ব এবং ভোগাধিকার লাভের নীতি, ব্যক্তিগত ভূমি স্বত্ব এবং ব্যক্তিগত যেখানে প্রথম যে ইসলাম ব্যক্তিগত ভূ সম্পত্তি বা জমি জমা মালিকানা মালিকানা সত্ত্বেও ভোগ দখলে নীতি নির্ধারণ করে দিয়েছে। ইসলামের ভূনীতিতে ভূমির মালিকানা লাভ ও ভোগ দখল দৃষ্টিতে জমিকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করছে জমি ভোগ করার ব্যাপারে। প্রথম যেটা হচ্ছে যে আবাদি মালিকানাধীন জমি, আবাদি মালিকানাধীন জমি, এই ধরনের ভূমিতে ব্যক্তিগত স্বত্ব বিদ্যমান, আমরা যাদের নামে আমাদের পিতামাতা আমাদের বাবা যে সম্পত্তি আমরা উত্তরাধিকার সূত্রে পাই সেগুলো,
এতে মালিক ইচ্ছামত চাষাবাদ, উৎপাদন, বৃক্ষরোপণ, বাড়ি ঘর নির্মাণ কাজ কিংবা অন্য যে কোনো ব্যবহার করতে পারে। এই জমিতে মালিকের অধিকার ভুক্ত থাকবে। এতে মালিককে বৈধ অনুমতি ছাড়া অপরের কোনো ব্যক্তিগত হস্তক্ষেপ ব্যবহার করার কোনোরূপ অধিকার থাকবে না। আমরা বলতেছি যে মালিকানাধীন জমি, মালিকানাধীন জমি সে ইচ্ছা মতো তার জমি ব্যবহার করবে এবং সেখানে অন্য কেউ কারো হস্তক্ষেপ করা থাকবে না। আমাদের দেশে এই ধরনের আছে, হস্তক্ষেপ হচ্ছে, মামলা মোকদ্দমা হচ্ছে। তো বাবা